সৌমিত্র চট্টোপাধ্যায়। বাঙালির মনে যে মানুষটা আজীবন অমলিন। আমাদের অনুপ্রেরণার এই বিশেষ পর্ব আমাদের সকলের প্রিয় অপুকে। ১৯শে জানুয়ারি ২০২১, রাত্রি ১১টা বেজে ৩২ মিনিট। গত দুদিন অসম্ভব ব্যস্ততার মধ্যে কেটেছে। নিউ নর্মাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সবই এখন নতুন মোড়কে। বিগত দুদিন তাই সসব ব্যস্ত কাটার পর আজ এই সারাদিন শেষে ফুরসত পেয়েছি ডায়েরি লেখার। আর আজকে ডায়েরি লেখার অন্য একটা কারণও আছে বটে। আজ সেই মানুষটার জন্মদিন যে আজীবন বিশ্বাস করে এসেছে জীবনের আগে ও পরে, পূর্বজন্ম পরজন্ম না হলেও এক জন্মের মধ্যেও জন্মান্তর হয়। মানুষটার জীবন যাপন সবটাই অদ্ভুত, আর তার চেয়ে অদ্ভুত মানুষটার বিশ্বাস ভাবনা। লোকটার সাথে আমার যখন আলাপ তখন আমি ক্লাস ৬। আমার এখনও স্পষ্ট মনে আছে, জীবনে প্রথমবার মা আর বাবা নিয়ে গেছে সিনেমা দেখাতে, তাও আবার সিনেমা হলে। এই স্বল্প জীবনের সেই প্রথমবার আমার সিনেমা হল দর্শন এখনও মনে আছে। একটা অন্ধকার ঘর আর তাতে একটা বিরাট পর্দা যাতে ছবি দেখা যাচ্ছে। সেই বয়সে অভিনয় বোঝবার কোনো ক্ষমতা জ্ঞান কোনোটাই যদিও আমার ছিল না, যেটুকু মনে আছে আমি প্রায় আধা ঘন্টা ধরে একটা লোককে কোথায় দেখেছি মনে করতে না পেরে বেশ খানিক্ষণ পর হঠাৎ চেঁচিয়ে উঠেছিলাম, ও মা মা, এই লোকটাকে আমি ফেলুদার বইয়ের উপরে দেখেছি, তাই না? সেই প্রথম আলাপ। তারপর যদিও এই আলাপ অনেক দূর গড়ালো। আমার ছোট মামা একবার একটা গল্প বলেছিল আমায়, মনে আছে, নীলাচলে মহাপ্রভু সেট। সব কথাবার্তা প্রায় ধরে নিন ঠিক, কিন্তু বাদ সাধলো শেষ মুহূর্তে স্ক্রিন টেস্ট, রোল চলে গেল অসীম কুমারের কাছে। হ্যাঁ, আমার আপনার সকলের প্রিয় ফেলুমিত্তির সৌমিত্র চট্টোপাধ্যায় তার জীবনের সর্বপ্রথম স্ক্রিন টেস্ট থেকে বাদ পড়েছিলেন। কিন্তু তারপর, আর ঠিক তারপরই ভাগ্যের চাকা গেল ঘুরে, আবার সেট, এবার জলসাঘরের সেট। এই সেটেই তার প্রথম অভিষেক। স্বয়ং মানিক রায় ছবি বিশ্বাসকে তার পরিচয় দিয়ে বলেন, এই হলো সৌমিত্র, আমার পরবর্তী ছবি অপুর সংসারে ও অপু করছে। ব্যাস সেই শুরু, আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর একের পর এক মাইল ফলক টপকে সৌমিত্র চট্টোপাধ্যায় হয়ে উঠেছেন আমাদের সবার প্রিয় অপু কিংবা ফেলুদা। আর সবথেকে মজার বিষয়টা হলো, লোকটার প্রথম শটটা হলো সেই শট যেটা না থাকলে হয়তো আমার জীবনের প্রেমের গ্রাফটাই এখনও মাইনাসে রান করত। হ্যাঁ, সেই আপামোর বাঙালির যাকে বলে মনে হৃদয়ে সাড়া জাগানো অপুর সংসারের সিন। খাওয়ার পর একটা করে কথা দিয়েছ, ব্যাস কেল্লা ফতে। তারপর একের পর এক পালক জুড়েছে মুকুটে, খুদিত পাষাণ দেবী ঝিন্দের বন্দি চারুলতা কিনুগোয়ালার গলি, এই লিস্টটি ক্রমশ ভদ্রলোককে আর কখনো পিছনে ফিরে তাকাতে দেয়নি। সিটি কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করা ছেলেটি আজীবন শিশির ভাদুরীকে নিজের গুরু মেনে গেছেন। কেননা কলেজ ফাইনাল ইয়ারে এই ভাদুরীবাবুই নাকি ভদ্রলোকের মাথা ঘুরিয়ে দেন। ১৯৭৮, প্রায় ২ বছর টলিউডের কেরিয়ার সেরে তিনি ফেরত আসেন আবার সেই মঞ্চ আলো পর্দার জগতে। নাটকের নাম নাম জীবন। জীবনে যে মুহূর্তে একরকম প্রায় ভেবেই নিয়েছেন অনেক হলো থিয়েটার, নাট্যপ্রেমী হয়ে বাঁচার স্বপ্ন মধ্যবিত্তের চোখে বড়ই দুষ্কর। ঠিক তখনই একদিন সন্ধেবেলায় একাডেমির মঞ্চে হলুদ আলোয় কিং লিয়ারের চোখ দুটো বুঝিয়ে দিল, জীবিকা উপার্জন মানে স্বপ্নকে গলা টিপে খুন করে ফেলা নয়, কখনো হতে পারে না। সত্যি কথা বলতে, দ্য মাস্টার অ্যান্ড আই পড়ে আমি সত্যজিৎ রায়কে যেভাবে চিনেছি আমি জানি না এই মানুষটা না থাকলে সেটা আদেও কখনো সম্ভব হতো কিনা। ওনাকেই কোট করে রাখি তবে এখানে। নেতারহাট পৌঁছানোর পরের দিন ভোরবেলায় শুটিং হবে,
প্রচণ্ড শীত, একটা প্রকাণ্ড ঘরে আমরা শুয়ে আছি। ভোর তিনটে উঠে মেকআপে বসেছি, মেকআপ হয়ে গেছে। ভোরবেলায় অরণ্যের ঘুম ভাঙছে। বাংলোর বারান্দায় দাঁড়িয়ে আমরা সকলেই সেই নিবিড় অরণ্যের মধ্যে আস্তে আস্তে আলোর অনুপ্রবেশ দেখতে পাচ্ছিলাম। মানিকদা পাশে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দৃশ্যটা দেখতে দেখতে হঠাৎ একেবারে শিশুর মতো বলে উঠলেন, এই যে একেবারে মাস্টার মশাইয়ের আচার্য নন্দলাল বসু ছবি। মানিকদার সেই অসহ্য আনন্দ প্রকাশ করার ভঙ্গি আমি কখনো ভুলব না। সত্যি বলতে কি, আমি মুগ্ধ এবং অবাক হয়েছিলাম ভদ্রলোকের লেখনীর ধার দেখে। বিশ্বাসই হয়নি প্রথমে, আর শুধু তাই নয়, ভদ্রলোক আঁকতেন নিজের ছন্দে, নিজের খেয়ালে। যে মানুষটা না থাকলে অন্ততপক্ষে আমার জীবনে অনেকটা হিসেব বেহিসেব হয়ে যেত, তার জন্মদিনে আলাদা করে আর কী বা বলি। আজ তার জন্মদিনে হয়তো অনেকেই তাকে অনেকভাবে চেনার গপ্প করেছেন। জ্ঞানীগুণী ব্যক্তিরা তাদের সাক্ষাৎকারে বলেছেন, লিখেছেন এই অবিস্মরণীয় প্রতিভার কথা। হীরক রাজার পণ্ডিতকে নিয়ে তাই নতুন করে লেখার মতন কিছুই পেলাম না, তাই খানিকটা যত্ন করেই লিখে রাখলাম একজন বছর বারোর স্বপ্নের ফেলুদাকে, একজন বছর কুড়ির কাঙ্ক্ষিত অপুকে, আমার ভীষণ চেনা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। শুনছিলেন অনুপ্রেরণার বিশেষ পর্ব। গল্পের সূত্রধর অনিন্দিতা পাল, গল্প পাঠে শাগনিক বিশ্বাস, শব্দ সম্পাদনায় ময়ূখ ঘোষ এবং সুদীপ্ত দাস, আবহ সঙ্গীত ময়ূখ ঘোষ এবং গল্পের মূল ভাবনায় সায়নী চক্রবর্তী।